স্বাদ এবং সুগন্ধে ভরপুর এই ইলিশ মাছকে আজকে একদম পাতলা ঝোল বানাবো। অনেক সরষে বাটা ফরষে বাটা খাওয়া হয়ে গেছে, এই প্রসেসে বেগুন দিয়ে পাতলা ঝোল হেভি লাগবে খেতে। তো মাছটাকে প্রথমে আগে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে এক এক করে ছেড়ে দেবো। ভাজা হতে থাকুক ততক্ষণে একটা ছোট্ট মশলা তৈরি করে নেবো। শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি দু চারটে কাঁচা লঙ্কা আর একটু জিরে, বাস এটাকে ভালো করে পিষিয়ে রেডি করে নিতে হবে। মশলা আমাদের রেডি হয়ে গেল, এতক্ষণে এক পিঠ ভাজা হয়ে গেল, এবার উল্টে দিয়ে ভালো করে অন্য পিঠটাও ভেজে বাস তুলে নিই। মাছগুলো সব তোলা হয়ে গেলে মাছ ভাজার তেলটাও তুলতে হবে, নাহলে তো দুপুরের খাওয়াটাই বেকার হয়ে যাবে। তারপরে সেই কড়াইতেই কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিন, বাস দিয়ে বেগুনগুলোকে দিয়ে হালকা সাঁতলে নিন। সাঁতলানো হয়ে গেলে ওপর থেকে নুন আর সেই জিরে বাটাটা দিয়ে ভালো করে এর মাঝখানে একটা মশলা লঙ্কা হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুলে নিয়ে বেগুনের উপরে দিয়ে দিন। এবার এটাকে কষতে থাকুন, কষতে কষতে একটু শুকনো করে শুকনোও হবে, বেগুনটা সেদ্ধও হবে। তারপরে প্রয়োজন মতন জল দিয়ে ঢাকনা দিন, ভালো করে ফুটে গেলে মাছগুলোকে সব দিয়ে দিন। এক ফুট দিয়ে নামানোর পর আপনারাই বলুন আর দেরি করা যায়।